समाजसेवी एवं जाके सबाई एखाने प्रायश देखें विभिन्न काजे उनी एखाने आसेन आमादेर श्रीमती पापिया दत्त महोदया उपस्थित श्री विशाल कुमार जिनी डिस्ट्रिक्टर माननीय डीएम एवं कलेक्टर एखाने उपस्थित आछेन श्री भगवती जगदीश्वरी रेड्डी सुपारिन्टेंडेंट अफ पुलिस एवं एलाकार विशिष्ट समाजसेवी श्री देवव्रत भट्टाचार्य महोदय श्री प्रसन्नजीत घोष महोदय अपने अत्यंत परिचित मुख श्री बैशल्य कुमार नोआतिया चेयरमैन बीएससी मोहनभोग आर डी ब्लक श्री तपन त्रिपुरा चेयरमैन बीएससी काठालिया आर डी ब्लक प्रेसिडेंट एवं आरेकजन समाजसेवी श्री बिंदु देवनाथ महोदय मोहम्मद जसीमुद्दीन चेयरमैन हज कमिटी एवं हमारे सामने एखाने अत्र एलाकार विशाल जाति एवं जनजाति अंशेर भाई ओ बोनेरा एवं एई सिपाहीजला डिस्ट्रिक्टेर समस्त आधिकारिक वृंद एवं हमार प्रिय सांबादिक बंधुरा सबाई के आमी हार्दिक अभिनंदन और शुभेच्छा जानाच्छि। एखाने आज के विभिन्न बेनिफिशियारीदेर साथे आमी कथा बोलेछि एवं अत्यंत भालो लागछिलो जे उनादेर साथे कथा बोलाते उनादेर जे बडी ल्यांगुएज एवं जेभावे उनारा उत्फुल्ल हये माननीय प्रधानमंत्री जी एवं आमादेर त्रिपुरा सरकारेर जे सब बेनिफिशियारी स्कीम उनारा पेयेछेन सेई कथागुलो उनारा रेखेछेन। মানুষের একটা ইংরেজিতে কথা আছে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। ওনাদের বলার যে ধরন এবং যেভাবে মনের থেকে কথা বলছিল তাতে বোঝা যায় যে এই এই অত্র এলাকার যারা যারা বেনিফিশিয়ারিতে বেনিফিট পেয়েছে তারা অত্যন্ত খুশি। সবার সাথে কথা বলা সম্ভব নয় কিন্তু আমরা একটা ভাব যদি টিপ দিই তাহলে বুঝতে পারে সবাই এখানে মা বোনেরা আছেন সবাই যে সমস্ত ভাব ঠিকভাবে ফুটেছে কিনা এতে বোঝা যায় যে মানুষ সমস্ত জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরা সরকার এই যে ডাবল ইঞ্জিনের সরকার তার প্রতি উনাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমাদের এই যে সরকার আমরা চেষ্টা করছি মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা এবং তার সাথে আমরা একমত হয়ে তাকে নিরসনের যে উদ্যোগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি করেন এবং আমাদের সরকার করেন সেই দিশায় আমরা কাজ করছি। আমি এবার আমাদের বিধানসভার মধ্যে আমরা আমাদের যে মাননীয় ফিনান্স মিনিস্টার প্রায় 27,000 crore বাজেট এবার পেশ করেছেন এবং সেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য একটা বিরাট অংশ এখানে রাখা হয়েছে। আমরা বারবার বলি যতক্ষণ ধরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না হবে ততক্ষণ ধরে বাইরের থেকে যারা ইনভেস্টার বা ত্রিপুরার যারা ইনভেস্টার তারা কিন্তু সেইভাবে উৎসাহিত হবে না। আমরা এবার সেই কাজটা করেছি এবং এখানে প্রায় আমরা যে প্রকল্পগুলো আমরা রেখেছি অনেকগুলো এবার আমরা বিষয় আমরা এবার এই বাজেটে আমরা রেখেছি। যেমন আমাদের এবার আমার এখানে আমি যখন প্রতি বুধবার সকালবেলায় আমার এখানে সারা ত্রিপুরার থেকে মুখ্যমন্ত্রী সমবেশ করে বহু লোক আমার এখানে আসেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে উনাদের যে স্বাস্থ্যের যে বিষয় স্বাস্থ্যের সমস্যা নিয়ে ওনারা আছেন প্রায় 99.9% থেকেই স্বাস্থ্যের সমস্যা নিয়ে এখানে আসেন। তো সেই জায়গায় আমরা এবার
প্রায় 59 করোড় আমরা রেখেছি এই অর্থ বছরে। কারণ আমরা জানি প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারত এত বড় একটা প্রকল্প প্রধানমন্ত্রী যে রেখেছেন, সেই প্রকল্পে যারা কভার হয়েছেন তারপরে একটা বৃহৎ অংশ কিন্তু কভার পান না। 4.7 লাখ মানুষ সেভাবে কভার আপ হয়নি, তার জন্য আমরা এই 59 করোড় আমরা রেখেছি, যাতে করে আমরা এখানে যারাই আছি এখানে সবাই এই মুখ্যমন্ত্রীর নাম দিয়ে যে জন আরোগ্য যোজনা সেটা আমরা করতে পেরেছি। এবার আমরা বাজেটে সেটাই বলা রেখেছি। এটা একটা বিশাল বিষয় যে সবাই যাতে স্বাস্থ্যের যে সমস্যা নিয়ে আসেন, অনেকে টাকা পয়সার জন্য ঠিকভাবে তাদের চিকিৎসা করাতে পারেন না, তো সেই বিষয়ে আমি যখন অর্থমন্ত্রীর সাথে আমি কথা বলেছিলাম উনি কিন্তু এবার বাজেটে রেখেছেন মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্প, সেটা আমরা রেখেছি। মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট প্রকল্প, সেটাও আমরা রেখেছি। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, তাছাড়া আমরা স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস লার্নিং, সেটাও আমরা রেখেছি। রাজ্যের কর্মচারীদের স্বার্থে রাজ্য সরকারের তরফে যে NPS যেটা 10% আমাদের দিতাম আমরা, সেখানে এবার সেটাকে বাড়িয়ে আমরা 4% আরো বৃদ্ধি করেছি 14%। 100টি যেটা PSC উপস্বাস্থ্য কেন্দ্র আমরা নির্মাণ করেছি। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে এই যে ড্রাগ এডিক্টেড আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে সে ড্রাগ এডিক্টেড আমরা দেখতে পাই, এবং তাদের ঠিকভাবে চিকিৎসা কেন্দ্র না থাকাতে এই বাজেটে আমরা একটা ডিস্ট্রিক্টে একটা 100টি এই 8 জেলায় 50 শয্যা বিশিষ্ট এই নেশামুক্তি কেন্দ্র আমরা রেখেছি, ডি এডিকশন সেন্টার। আমরা মুখ্যমন্ত্রীর ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম, সেটাও আমরা রেখেছি আকাঙ্ক্ষা প্রকল্প। তাছাড়া ফাইবার টু দা হোম 300টি গ্রাম পঞ্চায়েত, এবং যে আমাদের পিসি গুলো আছে সেখানে ওয়াইফাই এর ব্যবস্থা আমরা সেখানে আমরা রেখেছি। তাছাড়া 4টি যে মোটর স্ট্যান্ড, নতুন মোটর স্ট্যান্ড সেই ব্যবস্থা আমরা রেখেছি, খুব অসুবিধা হয় সেই জায়গায়। তাছাড়া ট্রান্সপোর্ট কমিশনার অফিস ও পরিবহন দপ্তরের কার্যালয় সেগুলো নির্মাণের আমরা ব্যবস্থা আমরা রেখেছি। আমরা মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশন যেটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমরা প্রায় 30 কোটি টাকা আমরা সেই ব্যবস্থা আমরা রেখেছি। বারবার বলা হয় যে জনজাতিদের জন্য কিছুই করা হয় না, কিছুই করা হয় না, এবার আমরা জনজাতিদের জন্য যে টাকা আমরা বরাদ্দ রেখেছি সেটার একটা আমি আপনাদের সামনে রাখতে চাই যে কি পরিমাণে আমরা জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করি। আমরা আগরতলা মহিলা কলেজে ফটিকের আম্বেদকার কলেজ ও বন্ডা তুষা সরকারি ডিগ্রি কলেজের যে 3টি নতুন ST কলেজ হোস্টেল নির্মাণ করা হয়েছে, আগরতলা মেলার মাঠে কুমারী মধুতি রূপশ্রী এবং দক্ষিণ ত্রিপুরায় সাপরুমের কলাছড়া ট্রাইবেল রেস্ট হাউস নামে 2টি নতুন উপজাতি রেস্ট হাউস চালু হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে প্রায় 1 লক্ষ যে স্কুল প্রায় 16টার মতো হয়েছে, এর মধ্যে 4টে চালুও আছে। তো সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন সেভাবে আমরা কাজ করে চলছি। আমরা জাতি এবং জনজাতি ওনাদেরকে একসাথে আমরা নিয়ে আমরা চলতে চাই। এবং আপনারা সবাই জানেন যে উপজাতি, আগে উপজাতি দপ্তর, উপজাতি দপ্তর আমরা উপজাতি বলে বলতাম, সেই জায়গায় আমরা এখন সেই দপ্তরের নাম পরিবর্তন করে জনজাতি কল্যাণ দপ্তর নাম দিয়েছি। আগরতলা বিমানবন্দর সম্পর্কে আপনারা সবাই জানেন যে এতদিন ধরে সিঙ্গারবিল, যেটাকে আমরা ছোটবেলার থেকে আমরা জানতাম যে সিঙ্গারবিল বিমানবন্দর, এবং মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্যই সেটা সম্ভব হয়েছিল, ছোট্ট একটা বিমানবন্দর ছিল। কিন্তু আমরা এর আগে যত সরকার খালি
महाराजा जिन्हें त्रिपुरा रूपकार आधुनिक त्रिपुरा रूपकार वीर विक्रम महाराजा वीर विक्रम माणिक्य नामे इंटरनेशनल एयरपोर्ट नामकरण कर 19 আগস্ট আমরা সবাই জানি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন এবং সেই দিনটাকে আমরা ছুটি ঘোষণা করেছি। আমার বাড়ির সামনে আগরতলার যে জিরো পয়েন্ট সে কামান চৌমুনিতে আধুনিক ত্রিপুরা রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মর মূর্তি সেটা ওখানে বসানো হয়েছে। আমরা টিটিএডিসির নামকরণ ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত ক্রমে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাঠিয়েছি। টিটিএডিসি আমরা জানি যে মাত্র 28টা সিট আছে, তার আসন সংখ্যা আমরা 50টা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সেই প্রস্তাব আমরা পাঠিয়েছি। আপনারা সবাই জানেন এখানে অনেকে ভাতার কথা বলছেন, আমাদের সরকার যখন প্রথমে এলো প্রথমে সেই 700 টাকা থেকে 1000 করা হলো, পরবর্তী সময়ে সে ভাতা যেটা ভারতবর্ষের কোথাও এই ভাতা 2000 হয় না, সে 2000 টাকা আমরা ভাতা আমরা দিয়েছি এবং তাতে করে বহু লোক উপকৃত হয়েছে। আমরা যেটা উপজাতি এলাকার যে স্বশাসিত জেলা পরিষদে যে গ্রামীণ এলাকায় আমরা ব্লক কাউন্সিলের জন্য তার প্রস্তাব আমরা দিয়েছি, 12টি অ্যাসপিরেশনাল ব্লক যার মধ্যে আমরা তাদের রাস্তাঘাট থেকে শুরু করে হসপিটালের সুবিধা থেকে আরম্ভ করে তাদেরকে স্পেশালি তাদের জীবনযাত্রার মান যাতে উন্নয়ন হয় এবং 8-10% বেশি যেন কাজ হয় সেই দিশে আমরা আরো 12টি যে অ্যাসপিরেশনাল ব্লক সেইগুলোতে আমরা কাজ করছি। এখানে বোর্ডিং হাউস যে স্টাইপেন্ড আগে যারা ট্রাইবেল আমার ছেলেমেয়েরা আছেন স্টুডেন্টরা আছেন 55 রুপিস করে পেত, তাদেরকে আজকে আমরা 65 থেকে এখন মানে অনেক 65 টাকা করা হয়েছে। তাছাড়া হোস্টেলগুলোতে বিভিন্ন যে হোস্টেলের যে সমস্যা সমাধি আছে ট্রাইবেল এরিয়াতে সেই হোস্টেলগুলোতে আমরা তার পরিকাঠামো আমরা বাড়িয়েছি। ব্লু রিয়াং শরণার্থীদের বহুদিন ধরে বহু সমস্যা ছিল, অনেক বছর ধরে কয়েক ডিকেড ধরে তাদের সমস্যার সমাধান হয় না, প্রায় 23 বছরের সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা সেই সমস্যার সমাধান করেছি এবং কেন্দ্রীয় সরকার প্রায় 600 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে এবং তাতে করে তাদের 12টা জায়গায় তাদের সেটেলমেন্টের আমরা ব্যবস্থা করেছি। আমরা যে রিসা আমি এখন গলাতে আমি দিয়েছি সেই ঐতিহ্যবাহী রিসা শুধু এখানেই না, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সমস্ত বিদেশেও এখন সেই রিসার যে তার প্রসার প্রচার আমরা করেছি। আমরা 2019 সালে যে রাজ্যের প্রখ্যাত রসম যন্ত্রশিল্পী শ্রী থাঙ্গাড আলম 2020 সালে বেণীচন্দ্র জমাতিয়া এবং 2021 সালে সত্যরাম রিয়াং এবং 2023 সালে এনসিন্দে বর্মা মরণোত্তর এবং বিক্রম বাহাদুর জমাতিয়া পদ্মশ্রী সম্মানে ভূষিত হন এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। আমরা জানেন আমরা জনজাতিদের যে তাদের এতদিন ধরে তাদেরকে ভোট বাক্সে পরিণত করেছিল কিন্তু আমরা সেই দিশায় আমরা কাজ করি না, তার একটা প্রমাণ বড়মোড়া পাহাড়ের নাম আমরা হাতাই কোতর করা হয়েছে, গন্ডা তৈসা রাখা হয়েছে গন্ডা ছোড়ার নাম এবং বড়মোড়া পাহাড়ের নাম রাখা হয়েছে হাতাই কোতর, তাছাড়া 18 মোড়া পাহাড়ের নামকরণ করা হয়েছে আচুক পেরেম। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। আমরা গত 4 বছরে 1,04,714 জন জনজাতি ছাত্রছাত্রীদের বোর্ডিং হাউস স্টাইপেন্ড দেওয়া হয়েছে। আমরা 57টি ছাত্রী নিবাসে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন আমরা বসিয়েছি। মহিলা কলেজ আগরতলা, আম্বেদকার কলেজ ফটিকরায়, গন্ডাছড়া বয়েজ হোস্টেল নির্মাণ করা হয়েছে, 100 আসন বিশিষ্ট সাবরুমের যে বোড়াতুলি রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রী নিবাস চালু করা হয়েছে।
তো আমরা জনজাতিদের উন্নতির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবার যে আমাদের বাজেটও আমরা যেভাবে জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করছি, আমি একটা দিন আসবে আমি এই কথাটা বলতে এখানে দ্বিধা নেই যে মাননীয় প্রধানমন্ত্রীজির প্রাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ওনার আসার পরে যে যে ডেভেলপমেন্ট হয়েছে এবং আগে কি হয়েছিল, একটা সময় আসবে যখন মানুষ গবেষণা করবেন, থিসিস সাবমিট করবেন, সেটা নিশ্চিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই যে নর্থ ইস্ট রিজিয়নকে উনি যেভাবে সাজিয়েছেন, এর আগে কোনো গভর্নমেন্ট কোনোদিন এইভাবে চিন্তা ভাবনা করেন। আমাদের এখানে উনি হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে আমাদের ওনাদের ছটা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট আমাদের উনি দিয়েছেন, যে ইন্টারনেট আমাদের সারা ভারতবর্ষের মধ্যে থার্ড স্ট্রংগেস্ট গেটওয়ে সেটাকে আমরা ব্যবহার করছি এখানে। তাছাড়া আমাদের যে রেলওয়ে, আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন এই ধরনের 12টা থেকে 13টার মতো যে নতুন নতুন ট্রেন, এক্সপ্রেস ট্রেন সমস্ত ভারতবর্ষের সব জায়গায় যাচ্ছে, রাজধানী এক্সপ্রেসও সেই এখান থেকে যাচ্ছে। তো অদ্ভুত একটা অবস্থায় আমাদের যেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। এখানে এয়ারপোর্টের কথা তো আমি বললামই, তো হীরা মডেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন। বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম, কারণ ঘরের দরকার ঘর দিয়েছে, শৌচালয় শৌচালয় দিয়েছে, জলের দরকার জল দিয়েছেন, ইলেকট্রিক নেই ইলেকট্রিক কারেন্ট দিয়েছেন, রাস্তা ঘাট চারিদিকে খালি উন্নয়নের জোয়ারই বয়ে যাচ্ছে। আমাদের সরকারও সেই দিশায় আমরা কাজ করছি, বিভিন্ন যেসব প্রকল্প এবার বাজেটে আমরা রেখেছি, আগেরও যেসব প্রকল্প আমরা রেখেছি সেইগুলো আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যখন আমাদের এখানে কর্মচারীরা যারা আছেন, কর্মচারীদের আমরা যে ডিএ সেটাকে 20% আমরা বাড়িয়েছি। অনেকে বলছিল যে হয়তোবা আমরা 2% 3% বাড়বে, এক আমরা যখন 3% থেকে 5% বাড়ালাম, 5% থেকে 1 যোগে আমরা 12% করেছি। তাতে করে যে হারে আমাদের কর্মচারী মহলে একটা খুশির মহল, মানে ওনারা সবাই খুশি। তো মানুষের যেসব সমস্যাগুলো আছে, যারা একদম একদম আমাদের পিছিয়ে পড়া মানুষ, তাদের উন্নতির লক্ষ্যে এই সরকার কাজ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিলে আমাদের এই সরকার, এই যে ডাবল ইঞ্জিনের সরকার, সেইভাবে আমরা কাজ করছি। এখানে যারা বেনিফিশিয়ারি যারা এখানে এসেছেন তাদেরকে এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং এটা তো খালি শুরু, আরো অনেক কিছু হবে। গতকালও দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যে 14টা ইনস্টলমেন্ট 1 যোগে দিয়েছে। এখানে একজন বলেছেন যে কালকে ওনার অ্যাকাউন্টে সেই টাকাটা চলে এসেছে। তো স্বচ্ছতার সাথে মাননীয় প্রধানমন্ত্রীজি দেশ চালাচ্ছে, আমাদের ত্রিপুরাও স্বচ্ছতার সাথে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা মানুষের সাথে যে স্বচ্ছতার যে বিষয়টা, সেই বিশ্বাস আমরা মানুষের কাছ থেকে আমরা পেয়েছি এবং আগামী দিন নিশ্চয়ই আমরা মানুষের জন্য কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।